15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে মোদিজি সবাইকে পতাকা দিচ্ছে। মাত্র 25 টাকায় আপনারা কিন্তু এরকম ফ্ল্যাগ অর্ডার করতে পারবেন, অনলাইনে এভাবে অর্ডার করুন। তাছাড়া আপনারা যদি চান যে ফ্ল্যাগ নেবেন না, সেক্ষেত্রে আপনাদের 25 টাকা দিতে হবে না। আপনারা শুধুমাত্র এই যে পিছনে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন, এই সার্টিফিকেটটা কিন্তু আপনারা আপনাদের কাছে ডাউনলোড করে রাখতে পারেন। তো এই সার্টিফিকেট থাকলে কি হবে, কি কি সুবিধা পেতে পারেন, বা এই যে ফ্ল্যাগ যদি অর্ডার করতে হয় কিভাবে আপনি অর্ডার করবেন, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে। এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই লিঙ্কটা, যেখান থেকে আপনারা অনলাইনে কিন্তু এই ফ্ল্যাগ অর্ডার করতে পারবেন। দেখুন এখানে বলা রয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে পতাকা দিচ্ছে সরকার, অনলাইনে আবেদন করুন। স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে কিন্তু পতাকা দিচ্ছে সরকার, অনলাইনে আপনারা কিন্তু এভাবে আবেদন করতে পারবেন। যখন ভারত তার 77তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছিল, সেই সময় হর ঘর তিরঙ্গা অভিযান কিন্তু শুরু হয়েছিল। এই অভিযান 2.0 এর কিন্তু অংশ হিসাবে সারা দেশে ভারতীয় জাতীয় পতাকা পোস্ট অফিসগুলোতে বিক্রি হচ্ছিল। ভারত সরকার সকল নাগরিকদের তাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য উৎসাহিত প্রচার শুরু করেন। এবং তারপরেই কিন্তু আপনারা সকলেই জানেন 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। সকল ভারতীয় যাতে তাদের বাড়িতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করতে পারে, সেই জন্য কিন্তু সরকার ও ভারতীয় ডাক বিভাগ এক অভিনব কিন্তু নতুন এক পদ্ধতি শুরু করেছে বা উদ্যোগ নিয়েছে। সকল ভারতীয়দের বাড়িতে পতাকা উত্তোলনের স্বপ্ন এবার পূরণ হবে। ভারতীয় জাতীয় পতাকা সকল ভারতীয়রা তাদের বাড়িতে উত্তোলন করতে পারবে। বাড়িতে বসেই কিন্তু হাতে থাকা মোবাইল থেকে অনলাইনের অর্ডারের মাধ্যমে আপনারা কিন্তু পতাকা অর্ডার করতে পারবেন, আর সেই পতাকা আপনার বাড়িতে পৌঁছে দেবে ভারতীয় ডাক বিভাগ। কিভাবে আপনারা বাড়িতে বসে পতাকার আবেদন করবেন, বিস্তারিতভাবে আজকের এই প্রতিবেদন বা ভিডিওতে আমরা দেখব। এবং আবেদন করার যে লিঙ্ক সেটা কিন্তু আমরা এই ভিডিও ডেসক্রিপশনেই দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু আবেদনও করে নিতে পারবেন। দেখুন ভারতীয় জাতীয় পতাকা অর্ডার করার পদ্ধতি, প্রথম ধাপ, প্রথমেই পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই প্রতিবেদনের নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে কিন্তু যেতে পারেন। দ্বিতীয় ধাপ, আপনার মোবাইল নাম্বার বসাবেন, মোবাইল নাম্বারের ওটিপি আসবে, ওটিপি বসিয়ে লগ ইন করতে হবে। তৃতীয় ধাপ, আপনি যেই ঠিকানায় পতাকাটি নিতে চান সেই ঠিকানা দিতে হবে, আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পিনকোড, জেলার নাম, রাজ্যের নাম এবং সম্পূর্ণ ঠিকানা বসাতে হবে। চতুর্থ ধাপ, প্রসেস টু পেমেন্ট করতে হবে, অর্থাৎ আপনাকে পরবর্তীতে প্রসেস টু পেমেন্ট করে আপনাকে কিন্তু পেমেন্ট অপশনে ক্লিক করে আপনার ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু 25 টাকা আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট হয়ে গেলেই আপনাকে রিসিভ কপি দেখিয়ে দেবে। পঞ্চম ধাপ, কিছুদিনের মধ্যেই আপনার দেওয়া ঠিকানায় ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে ভারতীয় জাতীয় পতাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, এবং সেটা দিয়ে কিন্তু আপনারা যে আপনাদের কাজ সেটা কিন্তু করতে পারবেন বা উত্তোলন কিন্তু করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে এই যে পতাকাটা অর্ডার করতে আপনাদের 25 টাকা কিন্তু দিতে হচ্ছে। এবার অনেকে আছেন যে বলবেন যে দাদা আমি অফলাইন থেকে আমরা পতাকা কিনে উত্তোলন করব, কিন্তু আমরা সার্টিফিকেটটা ডাউনলোড করতে চাই, অর্থাৎ আমি আপনার দেখাই দিই সার্টিফিকেট। এই যে দেখতে পাচ্ছেন হর ঘর তিরঙ্গার যে সার্টিফিকেট, এটা যদি আপনারা নিতে চান কিভাবে নিতে পারেন সেটার লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। শুধুমাত্র একটু প্রসেস রয়েছে, সেখানে আপনাদের নাম, আপনাদের একটু ডিটেলস দিতে হবে, এবং দেওয়ার পরে কিন্তু আপনারাও কিন্তু আপনাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। এবার অনেকেই বলবেন যে এই সার্টিফিকেটের সুবিধা কী। দেখুন এই সার্টিফিকেটের মাধ্যমে আপনি কোনো ভাতা বা কোনো সরকারি প্রকল্প বা কোনো কিছুই পাবেন না, শুধুমাত্র এই যে স্বাধীনতা সংগ্রামী মানুষ রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই কিন্তু আপনারা নিজেরা কিন্তু এই যে সার্টিফিকেট দেওয়া আছে সেটাতে নিজেদের নাম নথিভুক্ত করে আপনারা কিন্তু এটাতে ভাগ নিয়ে আপনারা প্রাউডলি ফিল করছেন যে হ্যাঁ আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্স হয়েছে, স্বাধীনতা দিবসে কিন্তু আমরা সবাই মিলে যারা আমাদের স্বাধীনতা সংগ্রামী রয়েছে তাদেরকে কিন্তু সম্মান জানাচ্ছি বা তাদের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। এটার জন্যই কিন্তু আপনারা এটা করছেন, এটা ভেবেই কিন্তু করতে হবে। যে এই সার্টিফিকেট থাকলে কোনো সুবিধা পাবেন তার জন্যই আপনি করবেন এমনটা কিন্তু নয়। আর আপনার যদি এমন মানসিকতা থাকে যে সার্টিফিকেটের যদি কোনো সুবিধা না থাকে সেক্ষেত্রে আমি বানাবো না, তাহলে আপনি বানাবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো, ধন্যবাদ।